প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সকালবেলা রোদ্দুরে। সাথে রয়েছে আমি শান্তা জাহান, আর আজও আমরা হাজির হয়ে গেছি একজন অতিথিকে সাথে নিয়ে, যার সাথে আমরা গল্পে, আড্ডায় এবং গানে পুরোটা সময় কাটাতে চাই। গানের কথা যেহেতু বলেছি, আপনারা বুঝতেই পারছেন, একজন গানের মানুষ আমাদের সাথে রয়েছেন। তিনি আমাদের অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী, যিনি তার গান এবং তার কণ্ঠশৈলী দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। শুভ সকাল দিদি, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো। আর এই মুহূর্তে তোমার সঙ্গে বসে আমি আরো ভালো, আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, চন্দনা মজুমদার সবসময় খুব হাসি খুশি এবং মানে প্রাণবন্ত একটা মানুষ হিসেবে মানুষের কাছে মানে সামনাসামনি আমরা দেখতে পাই। আমার মনে হয় না যে দিদিকে আমি কখনো দেখেছি যে সে গুমরা মুখে কথা বলছে অথবা কেউ কথা বলছে সে পছন্দ করছে না, একদমই না। এই ভালো থাকার রহস্যটা, সবসময় হাসি খুশি থাকার রহস্যটা কি? আসলে তুমি তো নিজেও জানো যে চন্দনা আমার নাম, সেটা কোথার থেকে নামটা হয়েছে তুমি, আমার মনে হয় তোমার জানা আছে, চন্দনা একটা পাখি, আর পাখির নাম চন্দনা। তো সেই পাখি তো ধরো সব সময় উড়তেই থাকে, এখানে বসে ওখানে বসে, ছোটাছুটি, মানে ওর এক জায়গায় কোনো রকম থিম নেই। তো আমার মনে হয় যে সেই নামের প্রভাবটাও আমার উপরে কিছুটা হয়তোবা পড়েছে, যার কারণে হয়তোবা আমি সবসময় এরকম। আচ্ছা, এটা কিন্তু যারা আমাদের মুরব্বী রয়েছেন তারা কিন্তু বলে থাকেন যে প্রত্যেকটা মানুষের নাম বাছাই করার সময় এমন নাম বাছাই করা উচিত যাতে করে তার যে নামের প্রভাব আছে তার মানে ক্যারেক্টারের উপরে না পড়ে। এবং আবার ভালো নাম হলেও বলে যে ও যে অনেক শান্ত, যেমন আমাকে বলে শান্তা, শান্ত থেকে এসেছে, বাট যদিও আমি মোটেও শান্ত না, বাট মানুষ আমাকে দেখে ভাবে। তো এটা কি নামের প্রভাবের কারণে হয়, আপনি বিশ্বাস করেন? না না না, এটা হয় না। আর আমার নামের পেছনের, চন্দনা নামের পেছনেরও আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে যে ওটা অনেক বড় একটা গল্প আর কি। তো অত অত বড় ছোটবেলায় বড় গল্প, মানে আমার যিনি, তুমি জানো যে চিটাগাংয়ে একটা আমাদের একটা তীর্থস্থান আছে, সেটার নাম হচ্ছে চন্দ্রনাথ। চন্দ্রনাথ সেই চিটাগাংয়ের তোমার পাহাড়ের উপরে, রাইট? তো ওখানে হচ্ছে যে, একটুখানি বলেই ফেলি ছোট্ট করে, ওখানে আমার ঠাকুমা আর কি, মানে ওইটা ফাল্গুন মাসে, ওটা আমাদের যে শিবরাত্রিটা হয় ওই ওই সময়টা ওখানে খুব মানে জাঁকজমক অবস্থা, এবং মানে লাখ লাখ উৎসব মুখর একটা পরিবেশ, লোকের সমাগম হয় এবং খুব বড় উৎসব হয় আর কি ওটা। তো সেইখানে মানে আমার ঠাকুমা যাওয়ার জন্যে এবং পাড়ার আরও যারা দিদিমা বড় মা যারা সব ছিলেন, সব মুরব্বীরা আর কি, তারা সবাই মিলে যাবে, একদম প্রস্তুতি, সকালে উঠে যাবে। আমি ভূমিষ্ঠ হয়েছি, তখন আমার ঠাকুরমা বললেন যে আমার চন্দ্রনাথ এখানেই দেখা হয়ে গেছে, আমার আর যেতে হবে না। বা এইটার থেকেই মানে আমার ঠাকুমা তখন নামটা দিল চন্দনা, চন্দনা, এই হয়ে গেলাম চন্দনা। আর পাখির নাম তো একটা আছে, সবকিছু মিলিয়ে আসলে সুন্দর একটি নাম আপনি পেয়েছেন। দিদি, আমরা যেহেতু বলছিলাম যে গানের মানুষ আমাদের সাথে রয়েছে, তাহলে শুরুটা যদি গান দিয়ে না হয় তাহলে তো ভালো লাগবে না। আমি ছোট্ট করে একটু লালন সাঁইজিকে স্মরণ করছি। আমি, তুমি জানো যে আমার ধ্যান জ্ঞান, আমার মানে সঙ্গীত জীবনের সাধনা সাধনা সবকিছুই আমার লালন সাঁইজিকে ঘিরে। তো আমি শুরুতেই তাকে একটু স্মরণ করি, তার একটা গান আমি একটুখানি গিয়ে শোনাই। তাই বলা
কোথায় আমার কখন খেলে কোন খেলা, সায়ামার কখন খেলে কোন খেলা। অবতারা অবতারি দেখো মন জগৎ ভরি, দেখো মন জগৎ ভরি, এক চাঁদে হয় উজালা, দেখো এক চাঁদে হয় উজালা। ছোট্ট করে একটু শুনিয়ে দিলাম সাইজির অমর বাণী, সাইজির অমর বাণী, এবং এই গানটি আমার বাবার কাছে তোলা, বাবার কাছ থেকে আমার শেখা, বাবার কাছেই হাতে খড়ি, বাবার কাছেই হাতে খড়ি। বাবার নামটা একটু বলি, নির্মল চন্দ্র মজুমদার, ওনার কাছেই আমার হাতে খড়ি এবং ওনার কাছেই আমার প্রথম গানের। আচ্ছা, এই যে নির্মল চন্দ্র, চন্দ্র থেকেও চন্দনার উদ্ভব মনে হচ্ছে কিছুটা হলেও। এটা হচ্ছে যে টাইটেলটা আর কি আমাদের, যে যেমন কিরণচন্দ্র রায়, নির্মল চন্দ্র মজুমদার, মানে এরকম কিছু আমাদের টাইটেল থাকে, মানে নামের আগে সেটা, মানে নামের সঙ্গে সেটা যোগ করা হয়। আচ্ছা, দাদার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, আমি একটু জানতে চাই যে ছোটবেলা থেকে বাবার কাছ থেকে হাতে খড়ি সঙ্গীতকে বেছে নিয়েছেন, এবং পরবর্তীতে আপনার পারিবারিক জীবনে যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সেও একজন সঙ্গীত শিল্পী, বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং সকলের আমি বলবো মেন্টর যারা ফোক গান করেন তাদের মধ্যে থেকে। তো এই যে দুজনের মধ্যকার যে মেলবন্ধন, পারিবারিক মেলবন্ধন তো রয়েছে কিন্তু গানের যে মেলবন্ধন সেটা আসলে কতটা আপনাদের? সেটাও মানে খুবই আমাদের ভালো, মানে যেটা মানে এক কথাই ভালো, কারণ সে যখন গান করতে বসে ধরো তখন হয়তো আমি একটু কাজে কর্মে থাকি, কিন্তু সে যে গান করছে, সে যে রেয়াজ করছে সেটা কিন্তু আমার কানে আসছে, তো সেখান থেকেও কিন্তু আমার মানে যে আমি যত কাজই করি না আমার কানটা কিন্তু ওইদিকে আছে, সে কিভাবে রেয়াজ করছে, সে কিভাবে গানটা করছে সেটা আমার মানে আমি শুনতে পাচ্ছি এবং সেটা আমি উপলব্ধি করছি যে হ্যাঁ এখানে এইভাবে সে গাইছে, হয়তো এখানটা আমারও এইভাবে গাইলে হয়তো বা ভালো হবে। আবার যখন ধরো আমি গান করি তখন যদি কোথাও ভালো না লাগে বা যদি কোথাও আমার একটু কোনো রকম ত্রুটি থাকে, সেখানে সে যেয়ে বলবে যে এখানটা এইভাবে করো। হ্যাঁ, তো এই যে ধরো নিজেদের যে একটা বোঝাপড়ার, হ্যাঁ বোঝাপড়ার একটা ব্যাপার, এটা আমাদের মানে তোমাদের দোয়া এবং ঈশ্বরের আশীর্বাদ, মানে আমাদের খুবই ভালো।
এটা আসলে একজন মানুষের মানে হাসি আমি খুশি। বলবো যে এটা আমি আমার একেবারেই মানে আমি সৌভাগ্যবতী যে জন্ম নিয়েছি, আমার যখন মানে আমি যখন ভূমিষ্ঠ হই সেটাও হচ্ছে আমি একটা সঙ্গীত পরিবারের মধ্যে, এবং বাবা গান করতে করছেন বাড়িতে, গান বাজনার আসর জমছে, আর মা গান করতেন না, মা খুব পছন্দ করতেন, তো মার আসলে অনুপ্রেরণা তো বেশি কাজ করেছে পৃষ্ঠপোষকতা আমার। কিন্তু হ্যাঁ অনেক প্রয়োজন। সেটাই, আর বাবা গান করছেন সেটাও শুনছি ছোটবেলা থেকেই, বাবার ছাত্র ছাত্রী আসছে দেখতে পাচ্ছি, তো সেইখানটায় ধরো যে ভয়ে তো বাবার কাছে যেয়ে তখন বসতে মানে বসতেই ভয়, কিন্তু মা সবসময় বলতো যে যাও তুমি বসো ওদের সাথে, বসো তুমি বাবার কাছে একটু শিখে নাও দেখো, কিন্তু প্রচণ্ড ভয় বাবুর কাছে, মানে ভয়েই বসতাম না, যখন বাবু ডাক দিতেন আর কি যে চন্দনা এদিকে এসো, তখন হয়তো যেয়ে কাঁপতে কাঁপতে বসে হয়তো কিছুটা শেখা। তার মানে বিষয়টা এমন আর ছিল দিদি যে বাবা বলেই চট করে যখন তখন বসে যাওয়া, হ্যাঁ শিখে নেওয়া সেটা ছিল না, না বাবা হলেও গুরু এবং শিষ্যের যে একটা একদম বিষয় থাকে একদম সেটা একদম। নিয়েই বড় আর যে হয়েছেন। কথাটা না বললেই না, সেটা হচ্ছে ধরো যখন আমার বিয়ের পরে আমি এই বাড়িতে যখন এলাম, তো তখন এখানেও এদেরও পরিবারটা কিন্তু সঙ্গীত পরিবার। একদম আমার তোমার দাদা তো গান করেই, হুম আমার শ্বশুর মানে কাকা শ্বশুর যারা ছিলেন তারা সবাই গান বাজনার সঙ্গে সম্পৃক্ত। সম্পৃক্ত ছিলেন। আমার শ্বশুর গান করতেন, আমার শ্বশুর ভালো খোল বাজাতে পারতেন, আচ্ছা তারপরে তোমার আমার শাশুড়িও মানে ওইভাবে গান করে নাই, কিন্তু তার গলা খুবই ভালো, সেও গুনগুন গুনগুন করে গান করছেন, এবং আমার শাশুড়ির অনুপ্রেরণাটা আবার এই বাড়িতে আসার পরে বেশি, কারণ এক সময় হচ্ছে বিয়ের আগে ধরো মা হুম মার কা অনুপ্রেরণাটা আমার বেশি কাজ করেছে, এবং এই বাড়িতে যখন বিয়ের পরে এলাম তখন শাশুড়ি, শাশুড়ি, মানে তাহলে তো আমার দিদি দুইটা মা মানে আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দিদি বলতে হয় যে দিয়েছে। ঈশ্বর প্রদত্ত অনেক একদম ভালোবাসা আপনি একদম পেয়েছেন, একদম যেটি একজন মানুষের জীবনে সফল হওয়ার পেছনে কিন্তু সবচেয়ে সত্যি বেশি কার্যকরী। সত্যি তাই, কারণ উনি যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে তো আমি গান করতে পারতাম না, এটা সত্যি বিয়ে পরবর্তী সময় একদম। একটা মেয়ের জন্য তার শাশুড়ি অনেক বড় হ্যাঁ হ্যাঁ সাপোর্ট হতে পারে তার যে কোনো কর্মক্ষেত্রের এবং জন্যই। আমি কখন খাবো কখন মানে বাইরে যাব প্রোগ্রামের জন্য, ধরো আমি চলে যাচ্ছি হয়তো তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কিন্তু উনি আমার মানে হাতে করে খাবারটা নিয়ে আমার সামনে দাঁড়ানো, আমি হয়তো দুই ঝাড়া মেরে দিয়েছি ওনার উপরে, এখন খাবো না আপনি কেন খাবার নিয়ে আসছেন, না 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 একটুখানি খেয়ে যাও, মানে এই যে জিনিসটা এই জিনিসগুলো আসলে খুবই এখন পারেন না। এখন শাশুড়ি বেঁচে আছেন, এখন বয়স হয়েছে তার, আর বাবাও আছেন বেঁচে, বাবারও বয়স হয়েছে, কিন্তু মা নেই, মা অনেক আগেই চলে গেছেন আর কি আমাদের ছেড়ে। যাই হোক, কিন্তু এই যে দুজন আমার আছেন এখনো আমার সাপোর্ট দেওয়ার লোক আছে আর কি, মানসিক শক্তির সত্যি। একটা হ্যাঁ উৎস আর কিন্তু তোমার তার দাদা তো এখনো আছে, সেটা তো মানে অবশ্যই অত্যন্ত ভালো সেটা একজন তো তার মানুষ, সাপোর্ট আরো না গুণী থাকলে একজন হয়তো বা মানুষ, আমি আরো পারতাম না, এটাও সত্যি সত্যি তাই। তাই না? আমার তো মনে হয় দাদা আসলে এমন ভাবে কথা বলেন, যখনই আমি তার সাথে বসার সুযোগ পেয়েছি অনেক কিছু শিখে নিয়েছি অল্প কিছু সময়ের হ্যাঁ মধ্যে, উনি একদম, তিনি সকলের জন্যই অনুপ্রেরণার একটা উৎস, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে শেখার আছে। আমাদের। আচ্ছা দিদি আবারও একটু গানের দিকে যেতে চাই, যেহেতু বাবার কাছ থেকে হাতে খড়িটা হয়েছিল, হ্যাঁ প্রথমে বাবা কোন গানগুলোই আপনাকে শেখার জন্য বেশি তাগিদ দিয়েছেন? বাবু আসলে আমি তো ধরো প্রথমে বাবা যেহেতু এই লোকগান লালন গান মানে ফোক গানটা নিয়েই সে তার চলাফেরা, তার রেডিও টেলিভিশন সব কিছু তার এটাকে ঘিরে, এবং সে একজন আমি বলবো যে আমার কথায় সে একজন সাধক মানুষ একদম। তো সেই ক্ষেত্রে বাবার চাহিদাটা ছিল যে মেয়ে একটু ভিন্ন দিকে যাবে, তো বাবা আমাকে বললেন যে তুমি নজরুল সঙ্গীতে তোমাকে ভর্তি করব, ঠিক আছে আচ্ছা ভর্তি করো, কারণ তখন তো কিছু বুঝি না, তো বাবা নজরুল সঙ্গীতের শিক্ষক রেখে দিলেন আমার প্রথম, সেটাও বাবার কাছ থেকেই শেখা, প্রথম গানটা যে বাবা শিখিয়ে দিলেন নজরুলের একটা গান, কাননগিরি সিন্ধু পার ফিরিনু পথিক দেশ বিদেশ, এই গানটা বাবার কাছে 2 দিনে আমি তুললাম, একদিনে তুলতে পারিনি। আচ্ছা তারপরে বাবা যাই হোক তারপরে শুরু হলো এরকমভাবেই আস্তে আস্তে, তারপর ধরো নজরুল পরিষদে ভর্তি করে দিলেন, হুম সেখানে 5 বছরের কোর্স কমপ্লিট করলাম, তো নজরুল সঙ্গীত দিয়েই চলছে,
এবং পাশাপাশি যেহেতু আমার লোকসঙ্গীতটা আমি শুনছি সবসময়, ধরো সেটাও আমাকে প্রভাবিত করেছে। তো তারপরে বাবা আমাকে শিক্ষক রেখে দিলেন, ইয়াকুবা আলী খান, ওস্তাদ ইয়াকুবা আলী খান, ওনার কাছে আমি দীর্ঘদিন শেখার সৌভাগ্যটা আমার হয়েছে। তো তার কাছে তালিম নিলাম, বাবা তো আছেনই, দেখিয়ে দিচ্ছেনই। তো বাবা কিন্তু লোকসঙ্গীতের বাইরে নজরুল সঙ্গীতও ভীষণ ভালো গাইতেন, এবং উনি যখন তবলা বাজাতেন না, মানে এত মিষ্টি হাত ওনার ছিল, মানে বলার মতো না আর কি। যাই হোক, তো তারপরে ধরো এই লোকগান, লালনের গান যখন শুনতে থাকলাম, এবং লালন সঙ্গীতের অনুপ্রেরণাটা হচ্ছে আমার শ্রদ্ধেয় ফরিদা পারভীন, ওনার গান শুনে আমি বেশি আকৃষ্ট হয়ে যাই, কারণ তখন কিন্তু লালন সঙ্গীত কিছুই বুঝতাম না আমি। তো উনি যখন, মানে আমি রেডিওতে তখন একটু শুনছি, ব্যাস আমার একবার শোনা মাত্র আমার গান তুলে নিতে, হ্যাঁ আমার সুর আমার ভিতরে গেঁথে গেছে, কিন্তু গানের কথাগুলো তো আমাকে নিতে হবে। তখন আবার ওইগুলো সংগ্রহ করা ধরলাম। তো তারপরে তো বাবা দেখলেন যে মেয়ে তো এই লালনের এইদিকেই তার মানে প্রভাবটা বেশি। তখন মরহুম মকসেদা আলী সাই, দীর্ঘদিন ওনার চলাফেরা ছিলেন আমার আমাদের বাড়িতে, বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং বড় ভাই ছোট ভাইয়ের মতো সম্পর্ক ছিল তাদের। উনি কুষ্টিয়াতে থাকতেন, যখনই উনি ঢাকাতে আসতেন তখনই উনি আমাদের বাড়ি ছাড়া কোথাও উনি যাবেন না, এই মানে এই রকম। তো যাই হোক, সেখান থেকেও ধরো আমি শুরু করলাম, বাবা তার কাছেও দিয়ে দিলেন যে মেয়ে তো এই এইদিকে, তো ভাই আপনি একটু দেখেন। তো তখন ওনার একটা ঝোলা ব্যাগ থাকতো, ছোট একটা খাতা থাকতো, খুঁজে খুঁজে আমি গান বের করে নিতাম, এটা আমার শিখতে হবে। তো তখন উনি বলতেন যে তুই তো এখন অনেক ছোট, এই গানের তো তুই কিছু বুঝবি না, তোকে আমি কি শেখাবো এটা। তখন আমি নাচোর বান্দা একদম, আমাকে শিখতেই হবে, না আমি এটাই শিখবো। দেখা যায় তো মানে হবে না, ওকে দিতেই হবে, এই শুরু হলো। তারপরে ওনাকে কিছুদিন পেলাম, তারপরে উনিও আমাদের ছেড়ে চলে গেলেন। তারপরে দীর্ঘদিন যাকে পেলাম, মরহুম খোদাবখশ সাই, উনি যতদিন ঢাকাতে ছিলেন ততদিন উনি আমাদের বাড়িতে ছিলেন। ওনাকে নিয়ে আসা হলো শিল্পকলায়, তখন 5 বছরের একটা ডিপ্লোমা কোর্স খোলা হলো আর কি সঙ্গীতের। তো তখন ওনার সেই ওনার বাড়ির যেখানে, সেখান থেকে ওনাকে নিয়ে আসা হলো আলমডাঙ্গা ওনার বাড়ি, ওইখান থেকে ওনাকে নিয়ে আসলেন। তারপরে আমি অনেক গুণীজনদের সান্নিধ্য পেয়েছি। আমি আমি সেটাই শুনছিলাম যে দিদি আপনি অনেক অনেক লাকি একদম, কারণ আমাদের মাঝে আজকে নজরুল সঙ্গীতের সৌরভ কাকুর কথা আমি স্মরণ করছি, সুদিন কাকুর কথা, আমি সুদিন দাসের কথা স্মরণ করছি, তারপরে আব্দুল আহাদ, ওনার সান্নিধ্যে যাওয়া, রবীন্দ্রসঙ্গীতও ওনার কাছে শিখার মানে সৌভাগ্যটা হয়েছে। আচ্ছা, এই গল্পগুলো দিদি আমি আরো শুনতে চাই, কিন্তু যেহেতু আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটা গান শুনতে শুনতে যদি বিরতি হয়ে যায়, তো আমি তোমাদেরকে আরেকটা গান আমি একটু শোনাই। ছোট্ট ছোট্ট করে আমি একটু শুনি, ছোট্ট করে একটু শুনি। এটা কালাশাই ফকিরের গান, এটাও উনি মরমী সাধক ছিলেন, তো আমার খুব পছন্দের একটা গান। আমার মুর্শিদ পরশ মনি গো, লোহার বানাইলাই কাঁচা সোনা, মুর্শিদ পরশ মনি গো, লোহার বানাইলাই কাঁচা সোনা, মুর্শিদ নামে পরগণ
পুরো গানটা আমরা গাইতে পারছি না, সময়ের অভাব, ছোট ছোট করে হ্যাঁ একটু গেয়ে গিয়ে শুনিয়ে শুনবো দিদি আরো অনেক গল্প আপনার কাছ থেকে, কিন্তু তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। নিশ্চয়ই প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আমাদের প্রিয় শিল্পী চন্দনা মজুমদারের সাথে, আবারও ফিরবো আড্ডায়, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন আমাদের। দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন সকালবেলা রোদ্দুরে, সাথে রয়েছেন প্রিয় শিল্পী চন্দনা মজুমদার, কথা বলছি তার সাথে। ফিরে এলাম দিদি, যেটি বলছিলাম যে অনেক অনেক গল্প শুনছি, কিন্তু এখন তো একটু শীত শীত চলে এসেছে, প্রচুর বাইরে কাজ করার প্রেশার থাকবে, এবং সেই সাথে নতুন কাজের প্রতিও একটা ঝোঁক থাকে, যে সব কাজের মধ্যেই সময় করে নতুন কিছু কাজ হাতে নিতে হবে। কিছুদিন আগেই আপনার নতুন একটি সিডি গিয়েছে, যেটি রাধা রমন দত্তের গান ছিল, রেসপন্স কেমন ছিল দর্শকদের কাছ থেকে? খুবই ভালো। ওটার মধ্যে 10টা গান, রাধা রমনের 10টা গান, আমি মানে তোমার আনকমন গানগুলো আমি করার চেষ্টা করেছি ওখানে, মানে নতুন কিছু গানকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, মানে খুবই ভালো, মানুষের খুবই সাড়া পেয়েছি এবং খুবই ভালো। আচ্ছা দিদি, এই যে ফোক গানের প্রতি আমরা দেখছি যে আমাদের যারা নতুন প্রজন্মের রয়েছে তাদের কিন্তু ঝোঁকটা রয়েছেই, এমন না যে ফোক গান থেকে সবাই দূরে সরে যাচ্ছে। আমি দেখছি যে নতুন একটা প্রজন্ম আছে যারা ফোক গানকে অনেক ভালোবাসেন, নতুন নতুন ফোক গানগুলো তুলে আনার চেষ্টা করছেন, এবং সেই সাথে বিভিন্নভাবে তারা যখনই কাজ করার সুযোগ পাচ্ছেন তাদের পছন্দের যে ফোক গানগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছেও পরিবেশন করার চেষ্টা করেন। একটু নতুন প্রজন্ম সম্পর্কে জানতে চাই, যে আপনারা তো দীর্ঘদিন কাজ করে এসেছেন, অনেকের কাছে তালিম নেওয়ার সুযোগ হয়েছে, অনেক গুণীজনদের সান্নিধ্যে আপনারা গিয়েছেন, আমি নতুন প্রজন্মের কথা যদি বলি যে তারা কিছুটা হলেও কিন্তু বঞ্চিত, সকল গুণীজনকে তো তারা পাচ্ছে না, অনেকে আমাদের মাঝে নেই, এবং বর্তমান সময় ঠিক সেভাবে করে সময় নিয়ে আসলে তালিম নেওয়ার সুযোগটাও তাদের হয় না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার, এরা যেরকম এখন যে সুযোগটা পাচ্ছে, আমাদের সময় কিন্তু এই সুযোগটা ছিল না, কারণ এখন কিন্তু প্রচুর মিডিয়ার যুগ, কারণ ওরা কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে ওদেরকে দেখা যাচ্ছে, আমাদের সময়টা ওইভাবে দেখা যেত না, তো সেই ক্ষেত্রে আমরা গুণীজনদের সান্নিধ্য পেয়েছি, এরাও যে এখন পাচ্ছে না সেটাও না, কিন্তু এরাও অনেক গুণীজনদের সান্নিধ্য আসছে এদেরও, কিন্তু আমরা খুবই ভালো ভালো কণ্ঠের অধিকারী আমরা দেখতে পাচ্ছি, তাদের ভিতরে প্রচুর
ভালো মানে গাইছে এখন, এবং অনেক প্রতিভা তাদের ভিতরে লুকিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরাই তো কাজ করছি তাদেরকে নিয়ে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে সঙ্গীত কিন্তু একেবারেই গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, তবে গুরুর কাছে যে সঠিকভাবে শেখাটা, আর এখন যেরকম ধরো যে ইউটিউবের যুগ হয়ে গেছে, তো আমরা ইউটিউব সার্চ দিলেই আমরা গান পেয়ে যাচ্ছি, এই গানটা দরকার দাও এখনই ইউটিউব সার্চ দাও গানটা চলে আসবে। তো সেখান থেকে ধরো শেখা আর গুরুর কাছে বসে শেখা হাতে ধরে, সেটার ভিতরে অনেকটা কিন্তু পার্থক্য আছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে তোমরা যতই ইউটিউব দেখে শেখো আর যাই করো, কিন্তু গুরুর কাছে তোমাদেরকে যেতে হবে, এবং তাদের কাছ থেকে তোমরা যতটা ভালো জিনিস পারো, যতটা তোমরা নিতে পারো। আমাদের কিন্তু এখনও অনেক ভালো ভালো গুণীজনেরা রয়েছে, যে তাদের কাছ থেকে আমরাই এখনও পর্যন্ত নেওয়ার চেষ্টা করি। তো তারা যদি সেই পথটা যদি তারা অবলম্বন করে, আমার মনে হয় যে তারা অনেক কিছু শিখতে পারবে, এবং তারাই একদিন দেশের ভবিষ্যৎ হবে। অবশ্যই, এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা দিদি, এই যেহেতু বললেন যে ইউটিউবের যুগ হয়ে গেছে, খুব সহজে যেমন ইউটিউব থেকে পাওয়া যাচ্ছে, আবার নিজেরাও কিন্তু একটা কভার সং করে ইউটিউবে হয়তো এটা রিলিজ করে দিচ্ছে, এবং ওখানে কি পরিমাণ ভিউ হচ্ছে সেই অনুযায়ী গানটার জনপ্রিয়তা নির্ণয় করছে। কিন্তু দেখো, আমাদের সময় তো এটা ছিল না, না তো আমরা তো এই যে গান শিখেছি, গান গেয়েই তো আমরা মানুষের সামনে এসেছি, তো মানুষ আমাদের কেন ভালোবাসে বলতে চাচ্ছিলাম দিদি, যে একটা সময়ের পর্যায়ে এসে কিন্তু চন্দনা মজুমদারকে সবাই চিনেছে, জেনেছে, তার গান শুনেছে, এবং এখন কিন্তু মানুষ নাম ধরে সার্চ করে, গান ধরে না। আমরা অনেক সময় দেখি ইউটিউবে, আমিও যখন একজন শুধুমাত্র শ্রোতা, দেখা যায় এই গানটা আমার শুনতে ইচ্ছা করছে, আমি গানটা সার্চ করছি, কে গাইছে শিল্পীর নাম দিয়ে কিন্তু সার্চ করছি না। কিন্তু চন্দনা মজুমদারের গান শুনতে হলে কিন্তু সবাই চন্দনা মজুমদার নামটি দিয়ে সার্চ করে, যে তার কি ভালো ভালো গান রয়েছে। সেই জায়গাটাতে তো এখনকার শিল্পীরা পৌঁছচ্ছে না, তো এতে করে আসলে তাদের ভবিষ্যৎ কতটা আমি বলবো যে শক্তিশালী হবে। এটাই তো আমি বললাম যে আমাদের অনেক প্রতিভা আছে, খুবই ভালো ভালো কণ্ঠের অধিকারী আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের উপরেই, কিন্তু তারা যদি ওই যে বললাম না যে সঠিক পথটা ধরতে হবে, এবং সঠিক পথ ধরে যদি আমরা তাদেরকে এগিয়ে দিতে পারি, বা তাদের চেষ্টাটাও কিন্তু সবচেয়ে বেশি থাকবে। যেমন ধরো আমাদের খাওয়া নাওয়া যেটা কথা সেটা ছিল না, আমাদের পড়াশোনা গান বাজনা, এটা গানের প্রতি মানে সব একদিকে যাক, কিন্তু গানটা আমাকে করতে হবে। তো সেইভাবে সব কিছুই করতে হবে। এখন ধরো আমি সংসার করছি, আমার সংসারটা হচ্ছে এখন মেন, আমার দুটো বাচ্চা আছে, মানে বৃদ্ধ বাচ্চা, আমার শাশুড়ি বাবা, আর আমার তো একটা সন্তান, তোমরা জানো আমার একটাই কন্যা শতাব্দী রায়, তো শতাব্দী রায় মজুমদার। তো এখন ধরো সে কলকাতাতে পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করলো, তার পাশাপাশি গান ওখানে শিখছে, গান করছে, কিন্তু সে তো ধরো আমার থেকে একটু দূরে রয়েছে, কিন্তু এখন আমার ঘরে দুটো বাচ্চা আছে, মানে বুড়ো বাচ্চা, সে দুটোকে আমাকে দেখতে হয়, কিন্তু আমি সে দুটোকে দেখি, আমার সংসার মেনটেন্যান্স করি, তারপরে ধরো আমার সব কিছুই করতে হয়, তোমার দাদাকেও দেখতে হয়, তারপরে কিন্তু আমি গান বাজনা। তো আমি একাধারে যেভাবে আমি চালিয়ে যাচ্ছি, এটা আমি আমার বলছি না, আমি আমার বলে আমি বলছি না, এরকম অনেকেই আছে, অনেকেই রয়েছেন, এবং অনেকেই রয়েছে নারীকেই কিন্তু তার পরিবার সবকিছু সামলিয়ে, তো তারপরে কর্মক্ষেত্রকেও সামলাতে হয়। তো আমি বলবো যে তাদেরকেও এইভাবেই চলতে হবে, অবশ্যই, হ্যাঁ তাদেরকেও এইভাবে চলতে হবে, চলে তাদেরকে যদি গানটাকে শক্তভাবে ধরতেই হয়, তাহলে ওইভাবে আদা পানি খেয়ে লাগতে হবে আর কি, যেটা এবং আমরাও চাই যে আমাদের যারা গুণী শিল্পীরা নতুন প্রজন্মের আসছে, তাদেরকেও আমরা যেন নাম ধরে ধরে আসলে তাদের গানগুলো শুনতে পাই। আচ্ছা দিদি, গানের কথা হচ্ছে আর গান শুনছি না তা তো আসলে হতেই পারে না, আপনার যে গানটি একদম মানে প্রতিটা মানুষের কর্ণ দিয়ে একদম হৃদয়ে পৌঁছে গিয়েছিল, সেটি হচ্ছে সোনার ও পালঙ্কের দ্বারে, এই গানটা একটু না শুনতে হবে প্লিজ, একটু শুনতে চাই। আমি তো অন্য একটা গান গাইতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, দর্শকদের চাহিদা না না, নিশ্চয়ই শোনাবো।
সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলে মেদাগে, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে। বুকের ভেতরে নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলে পার একা, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো, সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে। এই গানটা এমন আসলে শুনলে পরে না গুনগুন করে না গিয়ে পারা যায় না। আমার মনে হয় যে একজন শিল্পী তার সবচেয়ে বড় প্রাপ্তি তখনই যখন তার নাম ধরে তার শ্রোতারা বা তার দর্শকরা তার গান শোনার চেষ্টা করে, অথবা সে যখন স্টেজে ওঠে তার মৌলিক গান তাকে রিকোয়েস্ট করা হয়। তো সেই জায়গা থেকে আমাদের মৌলিক গান তো অনেক হচ্ছে, কিন্তু কভার সং করার পরিমাণটাই আমরা দেখছি একটু বেশি বেড়ে গেছে। তো এতে করে কি দিদি আপনার মনে হয় না যে শিল্পীর নিজের নামের জায়গায় গানটার পরিচিতি বেশি হচ্ছে? না, সে তো নিশ্চয়ই। আগে তো আমার নামটা মানে পরিচয় করায় দেওয়ার বিষয় আছে, তাই না? গানের বিষয়টা তো আসে আমার নামের পরেই তো গান আসবে, তো সেটা তো আগে, তাই না? তো এখন আমাদের হয়ে যাচ্ছে একটু উল্টোটা, আমরা একটু উল্টো পথে চলছি। যাই হোক, উল্টো পথে চললেও হয়তো ধরো যে এটা আবার ঠিক হয়ে যাবে, আশা করি আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে, কারণ এখন আমাদের ছেলে মেয়েরা যথেষ্ট পরিমাণে সচেতন। তো ওই যে কিছু আছে না, যে যুগের কিছু প্রভাব পড়ে যায় আর কি, তো এখন ধরো সেটা হয়তো একটু বেড়ে গেছে, তো হয়তো বা এটা আবার থাকবে না, আবার সেটা হয়তো ঠিক হয়ে যাবে। আমার মনে হয় যে খুব রাতারাতি গানকে প্রফেশন হিসেবে নেয়ার পেছনেও এটা একটা কারণ, যে সবাই আসলে একজন প্রকৃত শিল্পী হওয়ার চাইতে একজন সঙ্গীত শিল্পী, বাট সে সঙ্গীতটাকে তার প্রফেশন হিসেবে বেছে নিয়েছে, তো এই জন্য হয়তো সেভাবে সাধনা করার সুযোগটাও সে নিতে পারছে না। সঙ্গীত তো আসলে সাধনার জিনিস, এটা তো ধরো একেবারেই ঈশ্বরের দান। এটা যদি তোমার দুইটা জিনিস তোমাকে আগে তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে তোমার এটা তো সঙ্গীত তো আসলে আমাদের একদম একটা ঈশ্বর, যেটা আমি বলি সঙ্গীত সাধনা, মানে এটাকে একেবারে মানে পুজো করতে হবে এটাকে। এটাকে যদি তুমি সেইভাবে পুজো না করতে পারো, তাহলে তো তোমার সেটা তো তোমার সেই সাধনাটা তো তোমার সফল হবে না। তো এটাতে তোমাকে আগে এটাকে আগে তোমার সাধনা করে নিতে হবে। সকালবেলা উঠেই আগে কি তোমার কাজ থাকবে, আগেই তোমার কাজ থাকবে যে এটাকে আগে আমাকে মানে পুজো করে নিতে হবে, পুজো অর্চনার মাধ্যমে এটাকে আমাকে শুরু করতে হবে, সাধনার মাধ্যমে করতে হবে। দিদি দিদি আমি একটু থামিয়ে দিতে চাই, নিশ্চয়ই, কারণ একেবারেই আমাদের সময় কম। গান তো একটা সুন্দর অবশ্যই বিদায় নিব, কিন্তু তার আগে ছোট্ট করে আপনি দর্শকদের কাছ থেকে যদি বিদায় নিয়ে নিতেন। আমার দর্শক শ্রোতাদের, আমার দেশে এবং আমার বিদেশে যারা রয়েছেন,
আর আজকে যারা আমাদের এই বাংলা ভিশনের মাধ্যমে যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমি বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই, বাংলা ভিশনের কলা কুশলী যারা আছেন সবাইকে, এবং তারপরে তোমাকে এত সুন্দর উপস্থাপনা করার জন্য ধন্যবাদ দিদি। তো নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। অবশ্যই। আর সেই সঙ্গে আমার নতুন ছেলে মেয়েদেরকেও বলছি, তোমরা আসো, আমরা তোমাদের জন্য একদম পথ খোলা, তোমরা সুন্দরভাবে সঙ্গীতটাকে সাধনা করো, তোমরা সঙ্গীতটাকে বেছে নাও, নিশ্চয়ই তোমাদের একদিন না একদিন ঈশ্বর তোমাদেরকে সেইভাবেই তোমাদেরকে এগিয়ে দেবে। অবশ্যই, অনেক শুভকামনা থাকবে দিদি আপনার জন্য। গান শুনবো, তার আগে আমি ছোট্ট করে একটু বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলার রৌদ্রের আয়োজন। বিদায় নিচ্ছি আমি শান্তা জাহান, দেখা হবে আগামী আয়োজনে। আল্লাহ হাফেজ। শুনব আমি জালাল খার ছোট্ট করে একটু গান শুনব। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে, কথা কইতে গেলে নাই আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকুক বইয়া নিরুদ্দেশ, ভাবের কথা কইতে গেলে নাই আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকুক বইয়া নিরুদ্দেশ, ছাড়িয়া শোন সাজয়া গে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো